হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন মুরগির বাচ্চাগুলা, ও হাঁটতেছে। আসো দেখি তো, আমার তো এগুলো ধরতে খুব ভালো লাগে। একটু আগে আমি হাতে নিয়েছিলাম, এই তো নামিয়ে দিচ্ছি। ওদেরকে একটু বারান্দাতে হচ্ছে এরকম একটু খুলে দিয়েছি হাঁটার জন্য। যাই হোক, তো চলুন দেখা যাক। আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে। যে আরেকটা বাচ্চা, তো আম্মু হচ্ছে আজকে তেলের পিঠা বানাবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছে হচ্ছে চালের গুঁড়ো, চিনি, লবণ আর হচ্ছে পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছে। দেখুন কিরকম। তো যেহেতু তেলের পিঠা বানাবে, তার জন্য অবশ্যই তেল নিয়ে নিতে হবে। এই তো তেল নিয়ে নিয়েছে এখানে। তো অল্প একটু দিয়ে ফার্স্টে হচ্ছে চেক করে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। হয়েছে গরম? তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমু মাঝে মাঝে না তেলের পিঠার মধ্যে আবার গুড় দেয়, ওইটার কালার একটু চেঞ্জ হয়ে আসে না? যেহেতু তেল গরম হয়ে গেছে, তার জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি বড় করে। এই দেখুন ছোট একটা তেলের পিঠা, দেখি এই তো। একটা উঠিয়ে নিব, তারপরে হচ্ছে আবার আরেকটা দিব। এইভাবে করে প্রতিটা পিঠা বানানো হবে। এই তো এই ফ্রাই প্যানে উঠে রাখলাম প্রথমটা। মুসপি পিঠা খাচ্ছ? এই কি হয়েছে, ঘুমে ধরছে মুসপি? মুশফিকের অনেক ঘুমে ধরেছে, উল্টাই দিই আম্মু, আমার তো ভয় লাগে। তো আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে, আমি হচ্ছে একটু তরকারির ঝোল দিয়ে, এটা হচ্ছে খাসির মাংস দিয়ে তেলের পিঠা খাবো। ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এই যে ভিতরটা হচ্ছে এরকম, আর এই যে মাংস ঝোল দিয়ে খাবো। ইয়াম্মি ইয়াম্মি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।